ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ফরজ ও ওয়াজিব দুইয়ের মধ্যে পার্থক্য কী? ফরজ এবং ওয়াজিব আপনার মৌলিক কোনো পার্থক্য নেই। ফরজ তরক করলেও কবিরা গুনাহ, ফরজ তরক করো হারাম, ওয়াজিব তরক করলেও হারাম। তো পৃথিবীর অনেক ফকিরা আহলুল আলেমেরা ফরজ ওয়াজিব দুইটা ভাগ করেন নাই, মানে ওয়াজিবটা অনেক মাঝহাবে ওয়াজিব নেই, সবগুলোই ফরজ। তো হানাফি মাঝহাবে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। হানাফি মাজহাবের একটা নীতিমালা হইল যে যে বিষয়টা সরাসরি কোরআনে কারিমের আয়াত আছে ওইটা ফরজ, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এটা যত শক্তিশালী হাদিসে হোক সেটা ওয়াজিব, সেটাকে ফরজ বলা যাবে না। তো এই হিসাবে হানাফি মাজহাবে দুইটা ভাগ করা হয়েছে যে একটা ফরজ একটা ওয়াজিব। ফরজ অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না। এই দুইটা মানে হানাফি মাজহাবের আহলুল আলেমদের মধ্যে একতলাফ, কিন্তু মূলত দুইটাই আপনার তরক করলে গুনাহ হয়, দুইটাই ফরজের মতোই, কিন্তু কোরআনের আয়াত না থাকার কারণে ওইটাকে তারা ফরজ বলেন না ওয়াজিব বলছেন, এতটুকু পার্থক্য।